দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অন্তর্গত ইটাখর গ্রামে একটি খারুয়া উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রে একমাত্র টিউবওয়েলটি দীর্ঘদিন ধরে খারাপ রয়েছে, তার ফলে এই উপস্বাস্থ্য কেন্দ্রের রোগী ও কর্মীগণদের পানীয় জল ও শৌচাগারের জলের খুবই অসুবিধা হয়। যেখানে জলের আমাদের সবসময় দরকার, একটা মাকে চেক আপ করতে, একটা আইউডি পড়াতে, তারপরে বাচ্চাদের সবসময় জলের যেটা প্রয়োজন সেই জলটা আমরা সাপ্লাই পাই না। এই 2011 সালে আমি একটা হ্যান্ডওভার নেওয়ার পর থেকে এ পর্যন্ত আমি টিউবওয়েলটা এক নাগারে মাসখানেকও ভালো পাইনি। গ্রামবাসীরা এখানে বাসন মাজে, কাপড় কাচে, স্নান করে, ওরাও ইউজ করে। এই টিউবওয়েলটা যদি একটু বিল্ডিংয়ের ভেতরে হতো তাহলে ভালো হতো। এই কেন্দ্রের মাক টু টিউবওয়েলের অবস্থা খুবই শোচনীয়। খারুয়া উপস্বাস্থ্য কেন্দ্রে মোট 8টি গ্রামের 7652 জন সাধারণ মানুষ সুবিধা গ্রহণ করে থাকেন। তারা চান দ্রুত টিউবওয়েলটি সারিয়ে তুললে পানীয় জল, শৌচাগারের জলের সুব্যবস্থা হতো। আমি এখন গর্ভবতী মা, এখানে জলের কষ্ট, বসার জায়গা নাই, বাথরুমে গেলে জলের ব্যবস্থা নাই, ঘন ঘন পিপাসা লাগে, বেশি কষ্ট জলের আমাদের এখানে। আমাদের এত অসুবিধা, আমাদের খাওয়ার জলটুকু আমরা পাই না, আমাদের অদূর থেকে বাড়ি থেকে খাওয়ার জল বয়ে নিয়ে আসতে হয়। দিদিরা যেমন ওষুধ খাওয়ান অসুস্থ পেশেন্টদেরকে, তখন তাদের হাত ধুতে হয়, সে হাত ধোয়া জলটুকু হয় ঠিকমতো পায় না। আপনারা এখন তাহলে কী চান দিদি? আমরা একটু টিউবওয়েল একটু পানীয় জলের যাতে ব্যবস্থা হয় সেটাই আমরা চাই, সেটা হলে ভালো হয়। আমরা চাই এই টিউবওয়েলটা উঠে দেওয়া হোক, টিউবওয়েল বদলে একটা মোটর বসালে আমাদের খুবই ভালো হয়। দিদি, খারুয়া উপস্বাস্থ্য কেন্দ্রটা যে রয়েছে সেখানে কিন্তু জলের ব্যবস্থা নেই, আপনি কি এই সম্বন্ধে এর আগে জানা ছিল? আমার এই সম্বন্ধে কোনো জানা ছিল না, জানালেন তো আলোচনা করব। আমরা চাই যেন এই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত টিউবওয়েলটি দ্রুত সারিয়ে তোলা হোক। এর জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুখী হেমব্রম এর কাছে অনুরোধ রাখবেন। শ্রীমতী মুখী হেমব্রম এর মোবাইল নাম্বার 8016532521। এই নম্বরে বারবার ফোন করে তাদেরকে অনুরোধ করুন। আমি জাহানারা বিবি আর এ হলো আমার সমুদায়।